Assalamualaikum, প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি নার্সারি থেকে গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয় দেখে আজকে আমাদের কি পড়া আছে? গণনা করুন। গণনা করব আমরা কত পর্যন্ত? 21 থেকে 30 পর্যন্ত। একুশ তারপরে কি আছে? একুশের পরে কি হয়? দুই দুই বাইশ তারপরে কি হয়? দুই তিন তেইশ আমাকে গণনা করছো তো তোমরা? দুই এক একুশ, দুই দুই বাইশ, দুই তিন তেইশ তারপরে দুই চার চব্বিশ তারপরে কি আছে দেখি দুই পাঁচ পঁচিশ আবার আমরা আবার করি এবং লিখি। দুই এক একুশ, দুই দুই বাইশ, দুই তিন তেইশ, দুই চার চব্বিশ, দুই পাঁচ পঁচিশ। পঁচিশের পর কি আসবে দেখি তো? এইটা শিখেছে কি হবে দেখো, তোমরা লিখছো তো, লিখো মানে পড়ো এবং লিখো। দুই ছয় ছাব্বিশ, ছাব্বিশের পর কি হবে? সাতাশ, দুই সাত সাতাশ, সাতাশের পরে কি হবে? দুই আট আঠাশ, আঠাশের পরে দুই নয় উনত্রিশ, উনত্রিশের পরে কি হবে দেখো? তিন শূন্য তিরিশ, তিরিশের পরে কি হবে? একটা ডান দিকে শূন্য হবে, তারপরে তিন শূন্য তিরিশ। আসলে এটা আমরা আবার একবার গণনা করে আসি, ট্রেন থেকে একটা একটা করে সংখ্যা আসবে আমরা করবো, ঠিক আছে? দুই এক একুশ, দুই দুই বাইশ, দুই তিন তেইশ, দুই চার চব্বিশ, দুই পাঁচ পঁচিশ, তারপরে কি আছে? দুই ছয় ছাব্বিশ, দুই সাত সাতাশ, দুই এক আঠাশ, দুই নয় উনত্রিশ, তিন শূন্য তিরিশ। আমরা কি করলাম সোনামণিরা? গণনা করলাম। কত থেকে কত পর্যন্ত করেছি? একুশ থেকে তিরিশ পর্যন্ত করেছি, তাই না? এখন দেখি পরে আমাদের কি করা আছে? নাম্বারস, এখন আমরা কি নাম্বার লিখব এবং করবো। কত থেকে কত পর্যন্ত করবো? টোয়েন্টি ওয়ান থেকে থ্রি জিরো থার্টি পর্যন্ত করবো এবং লিখবো। এই নাম্বারটা এখন কাউন্ট করবো। আসলে পর্যন্ত লিখি তাহলে টু ওয়ান টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি ওয়ান তুমি কী হবে বলতো? তোমাকে পড়ছো তো, তোমরা এখন পড়ো এবং সাথে সাথে খাতায় লিখো, তাহলে তোমাদের পড়াটা মনে পড়ে যাবে, কিছু মনে থাকবে। টু থ্রি টোয়েন্টি থ্রি, কি টোয়েন্টি থ্রি লিখি নাই? আচ্ছা ঠিক আছে লিখে নিয়েছি। টু ওয়ান টোয়েন্টি ওয়ান, টু টু টোয়েন্টি টু, টু থ্রি টোয়েন্টি থ্রি। এখন টু কি লিখবো বলো তো? ফাইভ লিখবো না, কি হবে? থ্রির পর কি হয়? ফোর হয়, তাহলে কি লিখবো? টু ফোর টোয়েন্টি ফোর, এই তো আমাদের টোয়েন্টি ফোর এসে দিয়েছে, দেখেছো? টু ওয়ান টোয়েন্টি ওয়ান, টু টু টোয়েন্টি টু, টু থ্রি টোয়েন্টি থ্রি, টু ফোর টোয়েন্টি ফোর। তারপর কি টু সিক্স হবে না, কি হবে? ফোরের পরে ফাইভ, টু ফাইভ টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ পরে কি হবে দেখি তো? সিক্স, টু সিক্স টোয়েন্টি সিক্স, টোয়েন্টি ফাইভ পরে কি হয়? টোয়েন্টি সিক্স, টু সিক্স টোয়েন্টি সিক্স, তারপরে টু সেভেন টোয়েন্টি সেভেন, তারপর কি হবে? টু এইট টোয়েন্টি এইট, টু নাইন টোয়েন্টি নাইন, থ্রি জিরো থার্টি। আচ্ছা আবার আসলে আমরা কাউন্ট করি, টু ওয়ান আমার সাথে সবাই পড়ো এবং খাতায় লিখো। টু ওয়ান টোয়েন্টি ওয়ান, টু টু টোয়েন্টি টু, টু থ্রি টোয়েন্টি থ্রি, টু ফোর টোয়েন্টি ফোর, টু ফাইভ টোয়েন্টি ফাইভ,
টাকা কোনো হয় টাকা বেবারে এগুলা থেকে হয় আর কোনো কোনো টাকা নেই আমাদের দেশে আর কয় গাছ মানে দেখো তো একটা দুইটা তিনটা এটা ধাতব মুদ্রা এক টাকা ধাতব মুদ্রা আছে আমাদের দেশে দুই টাকা ধাতব মুদ্রা আছে আর আছে পাঁচ টাকা ধাতব মুদ্রা এগুলাকে আবার কয়েন বলি আমরা ঠিক আছে এখন তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ মুদ্রা কি মুদ্রা কাকে বলে কেমন মুদ্রা মুদ্রা দিয়ে কি করা হয় আগে গণনা করা হয় আমরা টাকা নিয়ে মুদ্রা দিয়ে আমরা টাকা দিয়ে আমরা শুধু চলো আপনার বড় হতে হয় শুধু শুধু আমার টাকা লাগে টাকা ছাড়িয়ে মানুষ চলতে পারে চলতে পারে না কিছুতে আমাদের চোখে কিনতে কিলো লাগবে টাকা লাগবে তুমি কিছু খাবার খাও ফাস্টফুড খাও বাজার খাও কি করবে টাকার দরকার হবে তখন কি এটা তোমাকে চিনতে হবে না চিনলে কিন্তু তুমি যে দোকানে যে কিছু খেতে পারবে না তুমি যদি টাকাগুলো চিনতে পারো মুদ্রাগুলো চিনতে পারো তাহলে তুমি কিছু কিনে এনে খাওয়া দাওয়া করতে পারবে তুমি বেড়া যেতে পারবে সব কিছু করতে পারবে তোমার এগুলো সব সুন্দরভাবে গিয়ে বসে বসে বাসায় চিনবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা আরেকটা প্রশ্ন এখন এসে করেছি দা তিনি মিল করো আরো ভালোভাবে যদি তোমরা ঠিক বুঝতে পারো এর জন্য আর একটু ভালোভাবে সবগুলো দেখে দেখে সংখ্যার সাথে টাকার সাথে তোমাদের একদম মিল করা শিখাবো দেখো এটা কি আসছে দুই এর শূন্য কত হয় দুই এর শূন্য হয় বিশ এখন কি এই বিশ সংখ্যা মানে বিশ টাকা আমাদের বিশ টাকা এখানে খুঁজতে হবে দেখো তো কোথায় আছে বিশ টাকা এটা কি বিশ টাকা না এখানে শুধু দুই আছে শূন্য নেই বিশ টাকা না এটা পাঁচ টাকা না এটাও হবে না একই শূন্য দশ এটা হবে হবে না এই তো পেয়ে গিয়েছি দুই শূন্য বিশ বয়সিকা কালবশো বিশ টাকা বানান দেখেছ এখানে কথায় লেখা আছে কিন্তু এই বিশ টাকা আমাদের ওই বিশ সংখ্যাটা দিতে যাবে বিশ সংখ্যাটা দেবে বিশ টাকা মিলালে কত হবে দেখেছি দাঁত দিয়ে মিলিয়ে দিই আমরা এখন আপনি দাঁত টেনে আমরা মিল করে দিলাম দেখেছ বিশ টাকা আর এই বিশ সংখ্যা মানে এটা বিশ টাকা তারপর কি আছে এটা কি একই শূন্য দশ এখন দেখি দশ টাকা আমাদের কোথায় আছে এটা কি এক এক টাকা হবে না একে কিন্তু শূন্য নেই তাহলে দশ কোথায় আছে এক দশ একে শূন্য দশ তাহলে সংখ্যা দশের সাথে আর দশ টাকা তাদের মিলিয়ে ফেলি আসো একদম মিলে গিয়েছে বুঝেছে না দশ টাকা তারপর আছে কি এক এক নম্বর দিন দিয়েছিলাম আমরা একটা কোথায় কোথায় এই তো এক টাকা কি কয়েন হয় এক টাকা কাগজের টাকাও হয় তাই না কাগজের মুদ্রা হয় এই যে এক টাকা এক টাকাটা একটু মিলিয়ে দিলে এখন আমরা এই তো মিলে গেছি বুঝেছি না তারপরে কি আছে আমরা বিশ টাকার সাথে বিশ সংখ্যাটাকে মিলিয়েছি দশ সাথে দশ টাকা মিলিয়েছি একের সাথে এক টাকা মিলিয়েছি এখন আছে কি দুই টাকা আচ্ছা দেখি দুই টাকা কোথায় আছে আমাদের দেখি তোমরা পেয়েছো দু টাকাটা কোথায় এই সবার উপরে আছে এই দেখো দু টাকার কয়েন হয় দু টাকার কাগজের মুদ্রা হয় তাই না এই যে দুই টাকা এই মিলে গেল দুই টাকা আমরা পেয়ে গেলাম তারপর কি আছে পাঁচ টাকা পাঁচ টাকা তো কোথায় দেখো ঈশ্বর আর সব তো মিলিয়ে গিয়েছে একটা এরা কি আছে এই তো পাঁচ পাঁচ টাকা কি হয় কয়েন হয় পাঁচ টাকার কাগজের টাকাও হয় মিলে গিয়েছে তাই না রাত্রি আমরা এখন প্রায় মিল করলাম বিশ টাকার সাথে বিশ সংখ্যাটা মিলালাম দশ টাকার সাথে দশ সংখ্যা মিলালাম একের সাথে এক টাকা মিলালাম তারপর দুইয়ের সাথে দুই মিললো পাঁচের সাথে পাঁচ টাকা মিললো হয়ে গেছে না আমাদের সোনামণিরা আজকে আমরা কি কি শিখলাম গণনা করা শিখলাম কত থেকে কত পর্যন্ত শিখেছি একুশ থেকে তিরিশ পর্যন্ত গণনা করা শিখেছি আগে তোমরা অবশ্যই শিখেছো এক থেকে বিশ পর্যন্ত আগে পদে পড়ানো হয়েছিল না আজকে শিখলাম আমরা একুশ থেকে বিশ দুই এক একুশ থেকে তিন শূন্য তিরিশ সরি একুশ থেকে বিশ না দুই এক এতে দেখি তোমরা আমার ভুল ধরতে পেরেছো কি না আমি কি ভুল বলেছিলাম হ্যাঁ অবশ্যই ভুল বলেছি দুই শূন্য বিশ তারপরে দুই এক একুশ আর আজকে ঠিক আছে দুই এক একুশ থেকে তিন শূন্য তিরিশ পর্যন্ত ঠিক না আচ্ছা আর কি শিখেছি বলো তো আর কি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থ্রি শিখেছি নো আমরা কি শিখেছি টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত শিখেছি টু ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে থ্রি জিরো থার্টি পর্যন্ত শিখেছি আর কি শিখেছি দুটো পড়া শিখে ফেলেছি গণনা করা শিখেছি নাম্বার কাউন্ট শিখলাম আর কি শিখলাম বলো তো আর শিখলাম মুদ্রা ছেদা যেটা নাকি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয় টাকা ছাড়া কিন্তু চলে যাবে না সব কিছু তুমি ঘর থেকে বের হলে তোমার গাড়িতে কেউ রিক্সা তোমার টাকা লাগবে তুমি কিছু খাবার দাওয়া কিন্তু টাকা লাগবে তুমি যখন যেখানে কাজ করবে টাকা তো অবশ্যই লাগবে এখন টাকা যদি আমরা না চিনি তাহলে আমরা কীভাবে একটা ব্যবহার যদি না করতে পারি তাহলে আমাদের ধরতে হবে তাই না টাকাটা আমাদের সবাইকে চিনতে হবে তোমরা এখন ছোটো মানুষ টাকা ধরবে না বাবা মা ধরবে বাবা মা তোমরা চিনে রাখবে যখন তোমাদের প্রয়োজন হবে তখন তোমরা টাকাটা ব্যবহার করতে পারো এর জন্য এখন তারপর মুদ্রা পরিস্থিতি শিখলাম তারপর শিখেছি মুদ্রার সাথে সংখ্যা মিল করা চারটা প্রশ্ন আজকে শিখে দিলাম তাই না সোনামণিরা
তোমরা এখন সুন্দরভাবে ভাষায় এগুলা প্র্যাকটিস করবে লিখবে এবং মুখে মুখে পড়বে আমাদের তো এখন সময়ের জন্য অবস্থা পরিস্থিতির জন্য আমরা একসাথে বলতে পারছি না ক্লাস নিতে পারছি না কিন্তু তোমরা ভাষায় অবশ্যই এগুলা শিখবে যখন স্কুল খুলবে যখন তোমার সাথে ক্লাস নিতে পারবো ইনশাল্লাহ তখন তোমাদের আরো ভালো হবে টাকা দেখে দেখে তোমাদের চিনিয়ে দিব সংখ্যা সুন্দর দেখে দেখে তোমাদের বুঝিয়ে দিব কিন্তু এখন যেভাবে দেখাচ্ছি অনলাইনে তো না সুন্দরভাবে এখন আমরা এটা পড়াশোনা করবে এবং শিখবে আজ এই পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ